আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বিলম্বে, কিছুটা বিলম্বে শুরু করায় আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের বিশেষ অতিথি আজকে এসেছেন এবং তার সাথে কথা বলবো আমরা। তবে তার আগে আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত 11:30টায় সরাসরি চ্যানেল স্টুডিও থেকে আমরা সম্প্রচার করে থাকি। বাংলাদেশ বিষয়ে আপনাদের যে কোনো ভাবনা স্ক্রিনের নিচে আর কিছুক্ষণের মধ্যে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা ফেসবুকে ইদানিং যারা খুব বেশি যোগাযোগ রাখছেন তারা ফেসবুকে অভিমত আপনারা সার্চ করে ফেসবুকে যেও আপনাদের কোয়েশ্চেন রাখতে পারবে এবং আমরা চেষ্টা করব আমাদের আজকের যিনি বিশেষ অতিথি আছেন তার কাছ থেকে সেই প্রশ্নগুলি শোনার, প্রশ্নের উত্তরগুলি শোনার। আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর এ কে আব্দুল মোমেন, যিনি এই অনুষ্ঠানে এর আগে এসেছেন, সাবেক জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। জনাব মোমেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? ভালো, একটু ঠান্ডা লেগেছে। বাংলাদেশের ওয়েদার কেমন এখন? ভালো, ভেরি গুড। খুব গরম নাই, খুব ঠান্ডা নাই এবং মোটামুটি ভালো। আর যেহেতু দেশে লোডশেডিং নাই সেই নয় আপনার কোনো অসুবিধা ফিল করা হয় না। আচ্ছা, সুতরাং বাংলাদেশের বাংলাদেশ থেকে এসে আপনি যে ওয়েদার চেঞ্জটা পেয়েছেন সেই অর্থে এখন আপনার কাছে কি বাংলাদেশে ফেরত গেলে কি আপনার সেই ওয়েদার চেঞ্জের কোনো ধরনের এফেক্ট হবে? আমার ঠান্ডা লেগেছে আমার নিজের দোষে, কারণ আমি বাইরে এই খোলা আকাশের নিচে এই আমস্টারডামে কয়েক ঘন্টা ছিলাম আর এদিকে নদীর থেকে বাতাসও আসছিল। এটা ইট ইজ মাই মিস্টেক। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলবো জনাব আব্দুল মোমেনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে যেগুলি বাংলাদেশকে, বাংলাদেশের বিষয় এবং একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংশ্লিষ্টতা নিয়েও আমরা কথা বলবো। বিশেষ করে আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন ধরে দেখছেন পাকিস্তান এবং ভারতে কাশ্মীরকে কেন্দ্র করে যে যুদ্ধ উপক্রম হয়েছে সে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থাপন এবং জাতিসংঘে বাংলাদেশকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সে বিষয়ে আমরা জনাব আব্দুল মোমেনের প্রতিক্রিয়া জানবো। প্রধানমন্ত্রী যে দুটি পুরস্কার পেয়েছেন, প্ল্যানেট 50-50 এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড, এই দুটি পুরস্কার ভূষিত করা হয়েছে। আসলে এই দুটি পুরস্কার কি? আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কার পাওয়ার আগে কিন্তু কয়েকজন আমরা এই পুরস্কারগুলির গুরুত্ব সম্পর্কে আমরা অনুধাবন করতে পেয়েছিলাম এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় আইসিটি সংক্রান্ত একটি পুরস্কার পেয়েছেন, যেটি আসলে মনে রাখার নাম মনে রাখা অনেকটাই কষ্টসাধ্য এবং আমরা এটি নিয়ে আলোচনা করব। এই পুরস্কারগুলি বাংলাদেশের অর্জনে কতটুকু অর্জনকে সমৃদ্ধ করলো এবং একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়ের অর্জনকে কতটুকু সমৃদ্ধ করলো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় যেমন জনাব আব্দুল মোমেন আপনারা নিশ্চয়ই জানেন তার ভবিষ্যৎ রাজনৈতিক অ্যাম্বিশন নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে অর্থমন্ত্রী যেখানে ঘোষণা দিয়েছেন পরবর্তীতে সিলেট এক আসনে কে সম্ভাব্য আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন সে বিষয়ে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আজকে একটি জঘন্য ঘটনা সিলেটে ঘটেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এমসি কলেজে একজন ছাত্রীকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আশঙ্কা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে কুপিয়ে জখম করেছে এবং যে এখনও লাইফ থ্রেটেনিং ইঞ্জুরিতে ভুগছেন সেই ছাত্রীটি এবং ঘটনাক্রমে সেই ছাত্র আবার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। প্রথমেই জনাব আব্দুল মোমেন, আমি জাতিসংঘে প্রধানমন্ত্রীর সর্বশেষ যে উপস্থাপনা এবং তার অংশগ্রহণ, এই অংশগ্রহণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গতকালকে সংবাদ সম্মেলন করে সফল বলেছেন, আসলে এই সফলতার মানদণ্ড আমরা কীভাবে বিচার করব? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী গত 8 বছর, আমি 60টি অনুষ্ঠানে ছিলাম আর এটা অষ্টম, উনি তার যথেষ্ট পরিপক্কতা, অভিজ্ঞতা এবং দেশে যথেষ্ট অর্জন করেছেন, সেই অর্জনের প্রেক্ষিতে তার মধ্যে যথেষ্ট আপনার কনফিডেন্স এসেছে, পথ্য এসেছে, আর দুনিয়ার ইস্যুগুলোকে নিয়ে তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন, যেমন ধরুন ওই সন্ত্রাসের ইস্যুটা, সেইগুলো যত শক্ত হাতে হ্যান্ডেল করেছেন এবং জনগণকে সাথে নিয়ে, এর প্রেক্ষিতে তিনি বিশ্ব রাজনীতিবিদদের কাছে, বিশ্ব নেতৃত্বের কাছে কয়েকটি বড় বড় প্রস্তাব উত্থাপন করেছেন এবং তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তোমরা এই ব্যাপারে এগিয়ে আসো। তিনি পার্টনারশিপের কথা বলেছেন, কলাবোরেশনের কথা বলেছেন। আমি প্রথমত ধরি যেমন শরণার্থী সম্পর্কে,
তিনি বলেছেন যে যখন এই বাচ্চাটা সিরিয়ান বাচ্চাটা কিংবা যে শরণার্থীদের সাগরের তীরে পড়েছিল যে সিরিয়ান বাচ্চাটা মারা গেল, বলেন তোমাদের হৃদয়ে যদিও কোনো এর জন্য আক্ষেপ না হয়, আমি মা হিসাবে সেটা গ্রহণ করতে পারি না এবং এইগুলো দূর করতে হবে। তিনি বলেছেন যে দেখো আমরা একটা দেশ হওয়া সত্ত্বেও আমাদের প্রতিবেশী সেই মায়ানমারের এত লোকগুলোরে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে রেখেছি, 29,000 রিফিউজি প্রায় 4-5 লাখ লোকরে আমরা রিহ্যাবে, তোমাদের এই মানবিক। তিনি বলছেন যে জঙ্গি হয় বিভিন্ন দেশে, জঙ্গি এখন আমার দেশে হয়েছে, আমি এটা হ্যান্ডেল করেছি, কিন্তু আমার প্রশ্ন এই জঙ্গি কিন্তু একা দূর করা সম্ভব না, সেখানে সবার অংশীদারিত্ব দরকার, পার্টনারশিপ দরকার। তিনি জিজ্ঞেস করেছেন যে কোত্থেকে টাকা আসে, কারা ট্রেনিং দেয়, কারা আপনার এদের পয়সা দেয়, সেগুলো তোমরা বের করো। তো এগুলো কিন্তু খুব শক্ত কথা, অসম্ভব শক্ত। তিনি অভিবাসন সম্পর্কে বলেছেন যে আমাদের এই প্রায় 90 লক্ষ লোক বিদেশে কাজ করে, হ্যাঁ তারা শুধু দেশে আমার দেশের উপকারের জন্য না, তোমার দেশে তারা ইঞ্জিন অফ ভেহিকল অফ ডেভেলপমেন্ট, আমরা টেকসই উন্নয়নের কথা বলছি, এই লোকগুলোকে তোমরা বাদ দিতে পারবে না, দে মাস্ট বি ইনক্লুডেড, এবং তাকে মর্যাদা দিতে হবে যে দে আর দ্য ভেহিকল অফ ডেভেলপমেন্ট। খুব শক্ত কথা বলেছে, আমার সত্যি কথা বলেছেন। তিনি আপনার উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন, তিনি আপনার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলেছেন এবং বলছেন যে এইগুলো অর্জন করতে হলে কী করতে হবে সেগুলো উনি আপনার দেখিয়ে দিয়েছেন। উনি পিসের কথা বলতে গিয়ে বলেছেন যে আমরা সবসময় সাংস্কৃতিক সংস্কৃতি, আমরা মনে করি এই ধরনের ভয়ানক যে অবস্থা, ভায়োলেন্স এবং সংঘাত, যুদ্ধ বিগ্রহ, এগুলো দূর করতে হলে শান্তির সংস্কৃতি অর্জন করতে হবে, মানুষে মানুষের ভেদাভেদ, মানুষকে দূরে সরিয়ে দেওয়া, এগুলো না, ইনক্লুসিভিটির উপরে জোর দিয়েছেন। আমার দৃষ্টিতে এবারে মাননীয় প্রধান সাউথ সাউথ কর্পোরেশনের উপর জোর দিয়েছেন, আমার মনে হয় মাননীয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি দেশের অভিজ্ঞতার আলোকে বলছেন আমরা মিলেনিয়ামে এই অর্জন করেছি, আমরা এগুলো আমাদের শক্তি দিয়ে অর্জন করেছি, কিন্তু তবুও সবার পার্টনারশিপ ছাড়া খুব বেশি আমরা অগ্রসর করতে পারব। আমার সেই দৃষ্টিতে মনে হয় তিনি নিরেট খাঁটি কথাগুলো বলেছেন এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এতে দেশের কী লাভ? দেশের লাভ হচ্ছে কি যে একই তো দেশের অবস্থান তো অনেক উপরে, সবাই জানলো যে বাংলাদেশ কীভাবে অর্জন করেছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে গিয়ে তিনি বিশ্ব নেতৃত্বের একটা দায়বা নিজের উপরে গ্রহণ করেছেন যে তোমরা পাচ্ছ না এগুলো, আমি তোমাদের বলছি তোমরা আসো আমরা একসাথে কাজ করি। আই থট ইট ওয়াজ শিশুর দ্য লিডারশিপ কোয়ালিটি। আমার যে প্রশ্নটি, এই জাতিসংঘের অধিবেশন প্রতি বছরই হয় এবং প্রতি বছরই গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়করা থাকেন, পৃথিবীর সব দেশের রাষ্ট্রনায়করাই থাকার চেষ্টা করেন এই অধিবেশনে। এই অধিবেশনের অর্জন নিয়ে এক এক দেশের এক এক রকম অভিজ্ঞতা কিংবা প্রতিক্রিয়া থাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ কিংবা আপনি যেভাবে বিশ্লেষণ করলেন এই অর্জন, এই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করেছেন এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই অর্জনগুলি কি শুধুমাত্র সেই বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ কিংবা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতির মধ্যে সীমাবদ্ধ, নাকি অর্থনৈতিক, সামাজিক কিংবা রাজনৈতিক কোনোভাবে গেইনারও হচ্ছে বাংলাদেশ? এটা খুব ভালো প্রশ্ন, থ্যাংক ইউ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন হাই লেভেল ইভেন্টে বলেন, উনি যে ইস্যুগুলো রেজ করে যান সারা বছর, আমাদের যে প্রতিনিধি আছেন সেইখানে, যেমন আমি যখন ছিলাম উনি যখন একটা জুপে জোর দিয়ে যান, আমি তখন আমার দায় দায়িত্ব এবং আমার অফিসের দায় দায়িত্ব সেই ইস্যুগুলোকে প্রায়োরিটি দিয়ে সবগুলো ইনক্লুড করা বিভিন্ন রেজলিউশনগুলো, প্রস্তাবে, প্রোগ্রামে, প্রপোজালে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, যেগুলো ইস্যু আমাদের দেশের, আমাদের ক্রাইসিসের কথা, আমাদের ফুড সিকিউরিটি, আমাদের এনার্জি সিকিউরিটি, আমাদের কোয়ালিটি এডুকেশন, আমাদের টেকনোলজি ট্রান্সফার, আমাদের এনার্জি সিকিউরিটি, আমাদের আপনার ট্রান্সবাউন্ডারি ম্যানেজমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, আমাদের রিপ্রেজেন্টেশন টু দি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এইগুলোর উপর উনি বক্তব্য দিয়ে, ডিউটি ফ্রি, কোটা ফ্রি, মার্কেট অ্যাক্সেস, উনি যেগুলো বলে দেন আমরা কী করি, তখন আমরা সেইগুলো
বিভিন্ন রেজুলেশনে ইনক্লুড করি। আপনি জেনে খুশি হবেন এই যে মিলেনিয়া যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়নের যে এত 70টা গোল, সেইগুলোতে আপনার আমাদের যতগুলো ইস্যু, আমাদের উন্নয়নের যতগুলো, আমরা সব এতে ঢোকাতে সক্ষম হয়েছি। সক্ষম হওয়ার একটা কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রীর এই স্ট্রং বক্তব্য, আর আমরা তখন বলি ওইটা উনি বলে গেছে, এটা না করলে পরে আমার চাকরি চলে যাবে, অসুবিধা হবে। তখন আমরা ইউএন তো এটা দেন দরবার ট্রেডিং, তখন তারা আমাদের এটা গ্রহণ করে। গ্রহণ করার লাভটা কী? লাভটা হচ্ছে এই, আমি মনে করেন আমার ক্লাইমেট ইস্যুর জন্য যখন আমি দেশের চেষ্টা করতেছি, তখন পার্টনাররা তারা অঙ্গীকারবদ্ধ, তারা আমাকে সাহায্য করবে। আমি যখন শিশু মৃত্যু, মাতৃমৃত্যু এগুলো কমাতে চাচ্ছি, আমি যখন দারিদ্র সীমা কমাতে চাচ্ছি, তখন আমরা সরকার আমাদের নিজেদের সম্পদ দিয়ে আমরা কাজ করব। আমাদের পার্টনার কান্ট্রিগুলো ইউএনডিপি এবং ফান্ডস অ্যান্ড অর্গানাইজেশন, ফান্ডস অ্যান্ড এজেন্সিসগুলো, তারা সবাই মিলে কাজ করবে। ওয়ার্ল্ড ব্যাঙ্কও সেখানে আসবে কাজ করতে। সে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বক্তব্য না, এইটা হচ্ছে নিদর্শনা, দিক নিদর্শনা, এবং এইগুলো দিলে পরে এর এটা করেই শেষ নয়। এটা করা, এটা বক্তব্য দেওয়ার আগে আমরা হোমওয়ার্ক করি যে কোনটাতে আমরা কিছু লাভটাপ পাবো, আর তারপর যখন বলেন তখন আমাদের আবার ওয়ার্ক করতে হয় টু গেইন দোজ। এই জন্যে বক্তব্যটা খুব সিগনিফিকেন্ট, ওনার প্রেজেন্সটা এই জন্যে খুব সিগনিফিকেন্ট। এই 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 বক্তব্যের মাধ্যমে উনি যেগুলো দিক নির্দেশনা দিয়েছেন সেগুলি অর্জন করা এখন কার দায়িত্ব? বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের এবং বিশ্ব রাজনীতি। এই যে উনি বলেছেন মনে করেন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এখন আমাদের দায়িত্ব হলো যে এই মাইগ্রেশন ডেভেলপমেন্টকে ইউএনের সব সেশনগুলোতে বড় করা, উত্থাপন করা, শুধু উত্থাপন না, মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের রাইট নিশ্চিত করা, মাইগ্রেন্ট রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স বা সস্তায় যেতে পাঠায় সেটা নির্ধারণ করা, আমরা সেটা প্রস্তাবও দিয়ে রেখেছি। এখন আপনার অনেক দেশে, অনেক আমাদের দেশে অ্যাভারেজ আপনার রেমিটেন্স পাঠাতে 15-20% পয়সা দিতে খরচ হয়, আমরা এইগুলো বলছি 3% নামায় নিয়ে আসো। আচ্ছা হ্যাঁ, তাতে হবে কি, যদি আমি কমায় আসি আনতে পারি, সারা বিশ্বে এখন আপনার রেমিটেন্স অ্যারাউন্ড $600 billion, আমি যদি এটা কমায় 10% কমাতে পারি, 60 billion আমার পকেটে চলে আসে, শুধু এক আইন পরিবর্তন 60 billion। আমি আমার টেকসই উন্নয়নের জন্য অনেক টাকা দরকার, $5 trillion ইয়ার কোত্থেকে পাবো? ওরাও দিতে, বড়ো লোক কান্ট্রিগুলো দিতে পারছে না। আমি বলতেছি যে এই একটা স্কোপ, আমি এক্সট্রা রিসোর্স আমি এখান থেকে সংগ্রহ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এর এবারে প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে গিয়েছেন তখন বিভিন্ন অর্জনের জন্য তাকে দুটি পুরস্কার দেওয়া হয়েছে, একটি হচ্ছে প্ল্যানেট 50-50 এবং এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার তাকে দেওয়া হয়েছে। আমি এই যে কোনো পুরস্কারই যে কোনো দেশে অবশ্যই একটি বড় একটি অর্জন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই পুরস্কারগুলি পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে এই পুরস্কারগুলি গ্রহণ আদৌ কি প্রধানমন্ত্রী হিসেবে তার যে ডিগনিটি আছে সেই ডিগনিটিকে আরও বেশি সমৃদ্ধ করছে, বাংলাদেশের অর্জনকে সমৃদ্ধ করছে, নাকি এগুলি জাস্ট ট্রফি শোকেসে সাজিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর কিছু? বাংলাদেশের অর্জনের রিকগনিশন হচ্ছে, এই যে বলেন আপনার উইমেনের যে 50-50 উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা ফ্রম ডে ওয়ান যখন ইউএন উইমেন তৈরি হলো, আমরা ডে ওয়ান থেকে এর সাথে সম্পৃক্ত, আমরা এর এক্সিকিউটিভ কমিটির সদস্য সবসময় ধরে, যেদিন ইউএন উইমেন হলো পৃথিবীর অর্ধেক লোকের জন্যে, তারপরে হি অ্যান্ড শি যে চ্যালেঞ্জটা দিলেন সেক্রেটারি জেনারেল, আমরা ফ্রম ডে ওয়ান উই আমরা শুধু পার্টিসিপেন্ট না, আমরা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। প্রধানমন্ত্রী সবগুলো ইভেন্টে গেছেন, আর শুধু ইভেন্টে গেছেন সেইটা না, দেশে দেখেন প্রধানমন্ত্রী কী করেছেন, একটা ইউনিক কান্ট্রি বাংলাদেশ, সেটা উনি তার বক্তৃতায় বলেছেন। আমাদের সে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান, স্পিকার, ডেপুটি স্পিকার সবই মহিলা, হ্যাঁ, কোনো দুনিয়ার এই চারজন বড় বড় কোনো দুনিয়াতে নাই। শুধু সেই না, আমাদের কী করেছেন উনি, সেখানে কোথায় 6% মেয়েরা কাজ করতো, এখন প্রায় 36% মেয়েরা কাজ করে, আপনার মেয়েদের শিক্ষা কাজ পর্যন্ত করে দিয়েছেন। তারপরে দেখেন মেয়েদের দুনিয়াতে কোনো দেশ নাই যে 6 মাস প্রেগনেন্ট মাদার 6 মাস তারা কী করে এই মানে ছুটি পায় উইথ পে, উইথ পে কোথাও এইটা নাই, আমেরিকায় 6 সপ্তাহ পায় না। তারপরে দেখেন উনি করেছেন কি, শুধু উপরেই করেন নাই, গ্রাসরুট লেভেলও গত ইলেকশনে প্রায় 14,000 মহিলা আপনার ইলেক্টেড হয়েছে বিভিন্ন, তো এই জন্য সি ইজ ট্রুলি যে কি লিডার অফ দি উইমেন এম্পাওয়ারমেন্ট। সেই জন্যে 50-50 মুভমেন্ট, হি ফর শি,
সেই কারণে তিনি এই পুরস্কারটা পেয়েছেন এবং যথার্থভাবে পেয়েছেন। এতে একটা কী হয়েছে যে বাংলাদেশ কাজ করছে এবং সেই জন্যে তার রিকগনিশনটা হচ্ছে। দি আদার অ্যাওয়ার্ড যিনি উনি পেয়েছেন এজেন্ট অফ চেঞ্জ, এটা যথার্থ অ্যাওয়ার্ড। এই জন্য এটি কারা দেয়? এটা দিয়েছে ইউএন, ইউএন ফাউন্ডেশন, পার্টনারশিপ ফাউন্ডেশন, এটা একটা অর্গানাইজেশন দিয়েছে ইউএনের এক আমার বন্ধু, এরা এরা সবই আমার বন্ধু মানুষ যারা দিয়েছে। যেমন 50-50 দিয়েছে ইউএন উইমেন, সেইখানকার এক্সিকিউটিভ ডিরেক্টর তারা ঠিক করেছে যে তারা দেবে। আর অন্যটাতে যে আমার আমি বন্ধু আমির দুসাল, যিনি চেয়ারম্যান অব দি ইউএন পার্টনারশিপ ফাউন্ডেশন, উনি দিয়েছেন। দিয়েছেন কি ইউনাইটেড নেশনের একটি সংস্থা নাকি? এটা একটা অ্যালাইড সংস্থা নাকি নাকি একটি এনজিও? এটা একটা ইউএন এর সাথে সম্পৃক্ত, তো সম্পৃক্ত একটা অর্গানাইজেশন, এনজিও। আমি যেটি বলতে চাচ্ছি এটা কি ইউনাইটেড নেশনের যে অনেকগুলি সংস্থা আছে যেমন আপনার ইউনেস্কো, একটি প্রসঙ্গ না ওই ধরনের না। তাহলে কি ইউএন উইমেন ইউনাইটেড নেশন একটা অর্গানাইজেশন, সেপারেট অর্গানাইজেশন? নো নো নো, ইউএন, ইউএন উইমেন জি, আপনার ধরুন ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ, এটা ইউএন এর অর্গানাইজেশন জি, তারা দিয়েছে ওনাকে 50-50। ওকে, আর যেটা পার্টনারশিপ রেটের এজেন্ট অফ চেঞ্জ, এইটা কিন্তু বাইরের, এইটা হচ্ছে ইউএনের বিভিন্ন লোকেরা পার্টনারশিপ ডেভেলপ করেছে, ইউএন পার্টনারশিপ ফোরাম, তারা দিয়েছে ওনাকে এজেন্ট অফ। কেন এজেন্ট অফ চেঞ্জ? কারণ উনি একটা দরিদ্র দেশের আপনার ভাবমূর্তি যেমন চেঞ্জ করেছেন, দেশের মধ্যে একটা প্রেরণা যুগিয়েছেন উন্নয়নের মহাসড়কে যাওয়ার, এই যে এজেন্ট অফ চেঞ্জটা করেছেন। হ্যাঁ, হার্ডলি এনি আদার লিডার হ্যাজ ডান। সেই জন্য এগুলি কোনো শোপিস না, এগুলো রিকগনিশন, রিকগনিশন অফ দি এফর্টস অফ দি গভর্নমেন্ট। বাংলাদেশ সরকার যা কাজ করছে তারই রিকগনিশনটা এই অ্যাওয়ার্ডগুলোতে আসছে। প্রধানমন্ত্রীর এই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে কিন্তু এর আগেও 1996 তিনি যখন বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি ডক্টরেট ডিগ্রি পাওয়া নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। এবার কিন্তু তিনি একটার পর একটা অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন, সেগুলি নিয়েও কিন্তু কিছু অর্জনকে, তার এই অর্জনগুলি নিয়েও প্রশ্ন এসেছে। শুনেন, আমি মনে করি 2010-এ প্রথম যখন পুরস্কার পেলেন MDG-4 অ্যাওয়ার্ড, কেন পেলেন? আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোল ছিল যে আমরা 67% আপনার ইনফ্যান্ট ডেথ রেট কমাবো। হ্যাঁ, তিনি ওটা অর্জন করলেন। অনলি কান্ট্রি 49 এলডিসির মধ্যে বাংলাদেশ হচ্ছে অনলি কান্ট্রি, ন্যাচারালি সি গট দি অ্যাওয়ার্ড। তো অ্যাওয়ার্ডটা এমনি না, এটা রিকগনিশন যে ভালো কাজ করছে, সো দ্যাট আদার পিপুল ফলো দেম। কোনো অ্যাওয়ার্ড পেতে হলে আমরা যখন দেখি যে অনেক এখানে অনেক আয়োজন থাকে, অনেক ডিগনিটারিজ থাকেন, ভালো এবং রিকগনাইজড এবং গ্লোবাল কোনো অ্যাওয়ার্ড যখন কেউ পেয়ে থাকেন তখন অনেক অনেক ধরনের আয়োজন থাকে, বড় বড় নেতারা কিংবা বড় বড় সংগঠনের প্রধানরা সেই সব আয়োজনে থাকেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পুরস্কারগুলো পেয়েছেন আমরা কোনো রিকগনাইজড ফেস দেখলাম না। নো নো, দেয়ার আর সো মেনি হেডস অফ গভর্নমেন্ট, সো মেনি প্রাইম মিনিস্টার্স, সো মেনি আপনার যতগুলো অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন সবগুলো অনুষ্ঠানে, শুধু তিনি তো একা পান নাই, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট পেয়েছেন, প্রাইম মিনিস্টার পেয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীও পেয়েছেন, বহু লোক, এবং এইগুলো গ্র্যান্ড গ্যালা। এই দুটো পুরস্কারের কথা বলেছিলাম, এই দুটোতে আমি ছিলাম না, আমি আগেরগুলো বলি, এগুলো আমি ছিলাম, এভরিওয়ান গ্র্যান্ড গ্যালা। আমি এই দুটির কথা বলছি পার্টিকুলার, এই দুটোতে আমি ছিলাম না, শুধু আমি যেখানে ছিলাম না আমি বলতে পারবো না। আমি যেটি বলার চেষ্টা করছি এই ধরনের পুরস্কারে যখন ডিগনিটির কথা যখন, যেমন গত বছরে মনে চ্যাম্পিয়ন অফ দি প্ল্যানেট আর্থ যেটা পেলেন, কে দিয়েছে? সেটা দিয়েছে ইউনেপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস। তারা হচ্ছে এনভায়রনমেন্টের জন্যে এতদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে, তারা ওনাকে দিয়েছে এই অ্যাওয়ার্ডটা, এবং সব লোক তাদের আন্ডার সেক্রেটারি হ্যান্ড ওভার করে, এভরিবডি, এভরি, সো মেনি হ্যাডস অফ গভর্নমেন্ট, ফুল ইউএনের মেইন কিসের মধ্যে আপনার সেইটা দেওয়া হয়। তিনি গতবার যেটা পেয়েছেন আমি গতবারের কথা বলতে পারব, যে আরেকটি পেলেন, একটা হলো দি আদার ওয়ান ওয়াজ চ্যাম্পিয়ন অফ দি আর্থ, অ্যানাদার হলো আরেকটি পুরস্কার যেটি কথা বলছেন আপনি সেটি কি এই ধরনের গ্লোবাল কোন গ্লোবাল ফোরাম থেকে পেয়েছেন? সে আইটিইউ অ্যাওয়ার্ড, 40 বছরের মধ্যে এই ধরনের অ্যাওয়ার্ড খুব কম পায়, সি গট ওয়াই?
বাংলাদেশে তখন তিনি এতগুলো ক্লিনিক সবগুলোকে ইন্টারনেট কানেকশন করে দিয়েছে, যে দেশের ইন্টারনেট মানুষ আগে ইউজই করতো না, যেখানে ডিজিটাইজেশন ছিল না, এখান থেকে জিরো থেকে হিরো করে ফেলেছেন। সেই জন্য শুধু অ্যাওয়ার্ডটা পেয়েছেন না, এর আগেই ওবামা সাহেব বলছেন, কেনিয়াতে গিয়েছিলেন, বলছেন লুক এট বাংলাদেশ, তারা কীভাবে ইন্টারনেটে এই ডিজিটাল ওয়ার্ল্ডে কীভাবে তারা দে আর ডুইং গুড। সুতরাং অ্যাওয়ার্ড ইজ এ রিকগনিশন অফ দি এফার্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ। থ্যাংক ইউ। একজন কলার অপেক্ষা করছে, দেখি কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম কলার। কলার সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম, বলেন। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কোত্থেকে ফোন করেছেন আপনি? আমি ম্যানচেস্টার আলী বলতেছি ভাই। প্রথমে আপনার অতিথিদের তান্ডে আমার সালাম। যে অ্যাওয়ার্ডের কথা বলতেছেন, প্রধানমন্ত্রী যেগুলা পাইছেন এগুলা বাংলাদেশের জন্য আমাদের অনেক সুনাম নিয়ে আসছেন। আমরা প্রধানমন্ত্রীর অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমার প্রধান অতিথির কাছে প্রশ্ন হইল যে আমরা শুনছি যে এবারে অর্থমন্ত্রী সিলেট এখা সন্তাকে হারাইতা নাই, তাই টিকিট পাইব বাস্তবনি না কেটা? পাইলে আমরা খুবই খুশি হইব, অর্থমন্ত্রী যদি হারা না হয় না আর কি। আর দুই নম্বর হইল আমার, অর্থমন্ত্রী না দাঁড়ালে আপনি খুশি হবেন নাকি জনাব মোমেন? না 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 না, আমি সেটা বলি না। আমি বলছি যে অর্থমন্ত্রী বলছেন, তাই নিজে বলছেন যে আর মানে ইলেকশন করবেন না। তা আমরা পরম্পর শুনতেছি আর কি যে আমার যে প্রধান অতিথি আপনার সাথে যে আলাপ করতেছেন, টাইন মানে টিকিট পাইবা একটা কি আর কি। তো আমরা যদি টাইন পাইন আমরা তাহলে অভিনন্দন জানাইমু। আমি তান একজন ভক্ত, তাইন অনেক সুনাম আমাদের বাংলাদেশের জন্য ইউনাইটেড নেশন থেকে নিয়ে আসছেন। আর আমাদের যে সিলেটের যে দাবিটা তান্ডে, আমি আরো দিন আপনার চ্যানেলে কইছিলাম ফোন করি যে বিমান আমরা সরাসরি সিলেট থাকি লন্ডন এগুলো আমরা মনে হয় পাইতাম না, কারণ আমরা এটা একটা মানে ঠুক ফালাইয়া রাখা হয়েছে আর কি। মানে আসলে কিন্তু বাস্তব কোনোদিনও মনে হয় হইতো না, কারণ আমরা এমন এক দিতে রাখছেন আর কি, একবার দিচ্ছেন বাকল আর একবার দিচ্ছেন কি খোলা, মানে ডাইরেক্ট গেলামই আমরা, কিন্তু আওয়ার সময় আমরা রিটার্ন নাই। একটা হানকা একটা মানে বাহানা করছেন যে প্লেন আওয়ার সময় উঠতে পারে না, নাম তো যদি পারে তো উঠতে কেনে পারবে না। আমার সিলেটবাসীর পক্ষ থেকে আমি তান্ডে অনুরোধ করবো প্রধানমন্ত্রীর কাছে, তাই নিফিরা গেলে পরে ইমিডিয়েটলি 3-4 মাসের ভিতরে যে আমরা সিলেট থেকে ডাইরেক্ট লাইটটা চাই, প্লিজ লন্ডন হিত্র, আমার ও অনুরোধটা তান কাছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আমরা অনুষ্ঠানের একটু পরবর্তীতে আলোচনা করতে চেয়েছিলাম সেটি আপনি এই এই সুযোগে আপনি উত্থাপন করেছেন, ধন্যবাদ। দেখি পরবর্তীতে কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম কলার। কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কোত্থেকে ফোন করেছেন কলার? আমার নাম আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, আপনার অভিমত? আমার অভিমত হলো কি, আপনার যে আজকে 51,000 আনছেন, জি তো তখন পাক্কা অ্যাওয়ার্ডের কথা হইল প্রধানমন্ত্রীর কথা, জি তো আমি জানতাম সেটা কথা যে বাংলাদেশে অত মানুষ ঘুমো ই অ্যাওয়ার্ড লইয়া আইলানি। আবার বলুন। বাংলাদেশে যে এভরিডে অত মানুষ ঘুমো ইরা ই অ্যাওয়ার্ডটাকে তখন লইয়া আইসেননি? এই ধরনের কোনো অ্যাওয়ার্ড তো সম্ভবত নেই। আমি আপনি হিউম্যান রাইটসের কথা বলছেন, প্রশ্নটা সরাসরি করলে আরো একটু বেটার হতো। যে যাচ্ছি পরবর্তী করে, কে আছে লাইনে? আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কোত্থেকে ফোন করেছেন আপনি? ভাই আমার নাম জাবেদ, আমি নিউটন থেকে ফোন করছি। জনাব জাবেদ, আপনার অভিমত? আমার অভিমত ভাই, ওই যে ভাই কইরা যে শেখ হাসিনা যেন ইন্টারনেট সার্ভিস দিছেন, যেন ক্লিনিক অক্লোন মাঝে অত উন্নত হয়েছে। আমি তো কৈদ্য দেশ থেকে এসেছি, আমার বাতিজি একটা বেমার আছে, সুখুশনি কোনো ডাক্তার নাই ক্লিনিকের মাঝে, আমি মনে হয় 10টা ক্লিনিক সব করে দিচ্ছি। তো এই ইন্টারনেট সার্ভিস দেওয়ার মানে কিনা ডাক্তার নাই। বৃহস্পতিবারে আমার বাতিজির দেখাইছেন যে ডাক্তারে, এই ডাক্তারের লগে কোনো যোগাযোগ নাই, কোনো ফোন নাম্বার নাই, কিছু নাই, এই ডাক্তারের পাওয়াও যান না। শুক্র বৃহস্পতিবারে দেখাইছেন, শুক্রবারে তাই অবস্থা খারাপ,
আমি সব সিএনজি লইয়া সকল ধরনের সব করে যাইছি না, বাদে এন্ডে দিকে ইবনে সিনাত পাইছি এক ডাক্তার, তারা আমরা ট্রিটমেন্ট দিছে। বাদে আমি ডাক্তারদের কইছি বলে আমি তো মনে করছিলাম যে মনে হয় বাংলাদেশের ডাক্তারও হল মানডে থাকি থার্সডে পর্যন্ত ট্রিটমেন্ট দেয়, আসো কিছু নাকি এনজয় করে শিবিরে খাওয়া যায়। ধন্যবাদ আপনাকে, অর্থাৎ আপনি চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও কোন নিব, আমি যে বিষয়টি নিয়ে অনেক একটু পরে কথা বলতে চেয়েছিলাম এবং পরবর্তীতে একটু উত্থাপন করব, সিলেটের প্রসঙ্গে কথা বলেছেন জনাব আলী, বিশেষ করে সিলেটের রাজনীতিতে আপনার ভূমিকা নিয়ে কথা বলেছেন। আরেকজন কলার বলেছেন হিউম্যান রাইটস, বাংলাদেশের হিউম্যান রাইটস, যেটি আমারও আসলে প্রশ্ন, প্রধানমন্ত্রী এত চমৎকার কিছু প্রসঙ্গ জাতিসংঘে উত্থাপন করেছেন যেখানে তিনি নিজেই প্রশ্নের সম্মুখীন নিজের দেশে হিউম্যান রাইটস সিচুয়েশন নিয়ে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশে এসে তাদের সেই হিউম্যান রাইটস বিষয় নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে তাদের বিভিন্ন সময় উদ্বেগ তারা প্রকাশ করেছে। শুনেন, আমাদের দেশের লোকসংখ্যা কত জানেন আর জমি কতটুকু? আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং আমরা একটা সম্পদের সীমাবদ্ধতা আমাদের মধ্যে। আপনার আমি নিউ ইয়র্কে ছিলাম, নিউ ইয়র্ক ম্যানহাটনে আপনার লোক হলো সাড়ে সাত মিলিয়ন লোক, আর সেখানে 86,000 পুলিশ, 86,000 জি। সুতরাং আর তারপরে হাইলি টেকনোলজিক্যাল ডেভেলপড, আমেরিকায় প্রতিদিন 33 জন লোক পুলিশে মারে ফেলে, পুলিশে মারে পার ডে 33 জন লোক, আর অন্য লোক কতজন মরে এইটা অনেক বেশি আমাদের দেশে সেই তুলনায়, আর আমাদের সম্পদ আমাদের টেকনোলজিক্যাল আর অনেক কম। আমাদের যে মরে না এমন না, মারা যায় কিছু, কিন্তু অন্যান্য দেশের তুলনায় খুব বেশি না। সুতরাং এই জন্যে যিনি একজন আনোয়ার সাহেব খুব কটাক্ষ করে বলেছেন যে খুনের অ্যাওয়ার্ড, হ্যাঁ, দুনিয়ার সব দেশে লোক মারা যায় এবং মরছে, আমাদের দেশে বিচারটা হচ্ছে, যারা খুন করেছে তাদের কিন্তু বিচার প্রায় দেখবেন দেরিতে হয়, বিচারটা একটু অনেক দিন যায় এগুলো। আর গুম, হ্যাঁ গুম, আপনি বিশেষ করে সিলেটের একজন অতিথি, সিলেটে যে ইলিয়াস আলী গুমের ঘটনা এখনো যাকে এইগুলো পেপার টেপারে আমরা দেখি, কিন্তু সেগুলো সরকারও গুমের কথা জানে না, বলেও না, আর পেপার টেপারে হয় পরে পরে, আবার কখনো লোক বের হয়েও আসে। সো দিজ আর ভেরি ডিফিকাল্ট থিংস, আমাদের দেশের এইগুলো বোঝা ওই লোকালি না হলে বোঝার মুশকিল, আবার কারণ কখনো কখনো ও লোক বের হয়েও আসে। আপনার কাছে কি মনে হয় ইলিয়াস আলীর বিষয়টা কি মনে হয়? আই ডোন্ট নো, ইউ সি ইলিয়াস আলী ওয়াজ এ পাওয়ারফুল ম্যান, আমি যদ্দূর ওনাকে জানি, আমি জানি যিনি তখন তিনি আওয়ামী লীগের লোক ছিলেন, তখন আমি আই নো হিম ইন দি 70s যখন তিনি আওয়ামী লীগের ছাত্রদের মধ্যে নেতা, পরে ওখান থেকে বের হয়ে কী কী হইলেন টলেন, যাই হোক হি ইজ এ পাওয়ারফুল ম্যান এবং তিনি খুব সত্য কথা অপকটে বলেন, তার ফলে তার শত্রু অনেক তৈরি হলো, বিভিন্ন ধরনের শত্রু। এখন সেই অবস্থায় কী যে হয়েছে আই হ্যাভ নো আইডিয়া, সরকারের কোনো হাত থাকতে পারে কিনা আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না সেটা। অসংখ্য ধন্যবাদ। আমরা থেকে ছোট্ট একটি বিরতি নিয়ে যেতে হবে। আরেকজন বলেছিলেন, আপনার উত্তরের পর আমরা বিরতিতে যাব, আরেকজন বলেছিলেন যেটা আমি তার সাথে একমত, বিমানের কথা বলেছেন আন্তর্জাতিক, আই থিঙ্ক আমার ছেলেটাদের দাবিটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং আমি এটার উপরে আমি অন্য কয়েকটা নিয়ে কাজ করছি, এটা কাজটা অগ্রসর হচ্ছে না, আমাদের দেশের ব্যুরোক্রেটিক জটিলতা খুব বেশি আর ওখানে অনেকের স্বার্থ নিহিত, প্লেনটা যায় কিন্তু অন্য প্লেন যাওয়ার ফেরার সময় এইটা আবার আন্তর্জাতিক হয় না, এর একটা মূল কারণ হচ্ছে সেখানে কিছু বিমানের লোকের স্বার্থ রয়েছে এবং আমাদের সিভিল এভিয়েশন ওটা ঠিক। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী গত 8 বছর ধরে অর্থমন্ত্রী থাকার পরেও সিলেট একের দেখেন রিফুয়েলিংটা হয়েছে, যেটা প্রথম অভিযোগ ছিল রিফুয়েলিং হয়েছে, তারপরে বলা হলো রানওয়ে কম, রানওয়ে বাড়লো 9,000 স্কোয়ার ফিট হলো, এখন বলে আরও 3,000 বাড়াতে হবে, জমিও আছে অ্যাকোয়ার করা, কিন্তু এগুলো একটার পর একটা আনে, অনেকগুলোই মনে হয় আমার এইগুলো জাস্ট ইস্যুজ রেইজ করে, আসল উদ্দেশ্য হচ্ছে এখানে এটা যদি ডাইরেক্ট হয়ে যায় অনেক লোকের পয়সা মার খাবে, কারণ এরা ঢাকা আসলে থাকে ওদের হোটেলে মোটেলে এগুলোতে থাকে, পিপুল মেক মানি, এবং এই কারণে এই অনেকে জানেও, জানার পরেও ইউনিয়নগুলো এত শক্ত এত কঠিন আর ওদের বেরো করতে পারে না, তাদের আপনার আউটসোর্সিং করতে পারে না, একবার একটা ফ্লাইট দুবাই আসলো তারা তাদের কোনো গ্রাউন্ড সার্ভিস দিল না, বুঝছেন, আর ওরা বললো আমরা আউটসোর্সিং করলো যে কোনো মতে পারবা না, এইসব বিভিন্ন জটিলতায়
এখন ওটা আটকে আছে। তবে আমার বিশ্বাস, আমি সবসময় আশাবাদী, আমি বিশ্বাস করি যে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ ইদানিং আলাপ হচ্ছে, আরও 3,000 স্কোয়ার ফিট তারা চাইছে, সেটা আলাপ হচ্ছে। আমরা হয়তো বিমানের আন্তর্জাতিক মানে ফ্লাইট আছে, সত্যিকারভাবে আন্তর্জাতিক, জাস্ট নাম কাউ আসছে না। উনি যেটা বলছেন যে কলা মিলল না কিছু, আই এগ্রি উইথ হিম, এটা কিছু দুষ্ট লোকের জন্য দেরি হচ্ছে। আচ্ছা, এবং তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সিলেটে আদৌ আসলেই সিলেটে অন্যান্য এয়ারলাইন্স নামবে? এবং অবশ্যই চিটাগাংয়ে নামতে পারে, সিলেটে নামতে পারবে না কেন? হ্যাঁ, দ্বিতীয়ত উই হ্যাভ, উনি যেটা বলছেন যে জেট সেখানে নামতে পারে, উঠবার সময় তো আপনার অসুবিধা কেন? উঠবার সময় ওখান থেকে আবার লোকাল হয়ে নিয়ে আসতে হয় কেন? ওয়াই? অল অ্যাপারেটাস আর দেয়ার, এই সব কিছু দর। এখন ওই নতুন বাহানা যেটা, সে অ্যাডিশনাল 3,000 স্কোয়ার ফিট রানওয়ে তৈরি করতে। অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে ছোট্ট একটি বিরতিতে যেতে হবে। বিরতির পর জনাব মোমেনের রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা অভিলাষ কিংবা ইচ্ছা যে নামেই আমরা অভিহিত করি না কেন, সে বিষয়ে তার মুখ থেকে আমরা জানতে চাইব ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটছে তাতে বাংলাদেশের উপর প্রভাব, বিশেষ করে সার্ক সম্মেলন স্থগিত হওয়ার পর বাংলাদেশের ভূমিকা কী হওয়া উচিত ছিল, বাংলাদেশ যে অবস্থান নিয়েছে সেই অবস্থানের প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করা হবে, এই সহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা জনাব মোমেনের সাথে কথা বলবো। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, সঙ্গেই থাকবেন। সালাম আলাইকুম, দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও কথা বলবো জনাব এ কে আব্দুল মোমেনের সাথে। বিরতির আগে আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রী তার বক্তব্য জাতিসংঘে এবং সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী বলেছেন যে তার এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, বিশেষ করে দুটি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় আরেকটি কারণে, আইসিটি সংক্রান্ত কারণে তিনি আরেকটি অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা হয়, বিশেষ করে প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অ্যাওয়ার্ডগুলি পেয়েছেন সেগুলি তার ব্যক্তিগত ডিগনিটিকে কতটুকু আরও সমৃদ্ধ করলো, বাংলাদেশের অর্জনকে আরও কতটুকু এগিয়ে নিয়ে গেলো, সে বিষয়ে অনেকেই প্রশ্ন রেখেছেন, অনেকে আলোচনা করেছেন, অনেকে সমালোচনাও করেছেন। এবং এই বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম যেহেতু তিনি আমাদের অতিথি, সাবেক রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন, তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা এই বিষয়ে আরও কয়েকজন কলার ফোন করেছেন, তাদের প্রশ্ন শুনবো এবং অনেকে ফেসবুকে কোয়েশ্চেন রেখেছেন। একটি প্রশ্ন বিরতির আগে এসছে যে আপনার ফেসবুকে একজন কলার প্রশ্ন করেছেন, দর্শক প্রশ্ন করেছেন যে এখন আমরা দেখেছি গতকালকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিজিটাইজড ন্যাশনাল আইডি প্রদান করা শুরু করেছেন। একজন দর্শক ফেসবুকে যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে কামাল পাশা, তিনি প্রশ্ন করেছেন যে প্রবাসীরা আইডি পাবেন কি না, পেলে সেটি ক্রাইটেরিয়া কী? দেখেন, আমি কিন্তু সরকারের কোনো অংশ নই না, আমি একজন প্রাক্তন রাষ্ট্র প্রবাসী আর আমি একজন সাধারণ নাগরিক, তবে প্রবাসীও আমি কামাল পাশার সাথে একমত, যদি আমরা বিদেশে বসেও পাসপোর্ট পেতে পারি তাহলে বিদেশে বসেও আমরা কেন আইডি পাবো না? এবং প্রত্যেক বাঙালিদের দে হ্যাভ এ রাইট, প্রত্যেক বাংলাদেশের সিটিজেন হ্যাভ এ রাইট টু হ্যাভ ইট। হয়তো টেকনোলজিক্যালি তিনারা এত অ্যাডভান্স না, কিন্তু যখন পাসপোর্টটা করতে পারেন, আইডির জন্য ব্যবস্থা করা খুব কঠিন বলে হবে বলে মনে হয় না। আমার মনে হয় যে উই শুড গেট দিস আইডি, এবং না পেলে আমাদের এ নিয়ে কিছু হইচই করা উচিত, প্রবাসী হিসাবে কিছু সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবং এ বিষয়ে যখন এই ধরনের প্রজেক্ট পাশ হয় বা অনুমোদন হয় মন্ত্রিসভায়, তখন প্রবাসীদের বিষয়টি কি আসলে কতটুকু গুরুত্ব দেওয়া হয়? কারণ ইতিমধ্যে নিশ্চয়ই আপনি জেনেছেন যে সিটিজেনশিপ অ্যাক্ট নামের একটি অ্যাক্ট নিয়েও কিন্তু প্রবাসীরা অনেক কনসার্ন, এবং তারা মনে করছেন যে এই আইনটি যদি পাশ হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশি প্রবাসীরা আছেন যারা ব্রিটিশ বাংলাদেশি কিংবা অন্যান্য দেশের প্রবাসীরা যারা আছেন তাদের অধিকার অনেকাংশেই ক্ষুণ্ণ হবে এবং তারা অধিকার থেকে বঞ্চিত হবেন। দেখেন, এইসব আইন যখন পাশ হয় এগুলো যথেষ্ট আলাপ আলোচনা তর্ক বিতর্ক মধ্য দেওয়া হওয়া উচিত। অনেক সময় আমাদের দেশে সেইটা হয় না বলেই হঠাৎ করে আমরা এই চমকটা দেখি, কারণ প্রবাসীরা যথার্থই উদ্বিগ্ন এবং উদ্বিগ্নের যথেষ্ট কারণ আছে। এবং আমিও খুব তাজ্জুব এই জন্যে যে দেখেন, প্রবাসীরা বাংলাদেশের শুরুর থেকে দে আর দি ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাসেটস অফ দি কান্ট্রি, বর্তমানেও তারা শুধু অর্থ না বিভিন্নভাবে সাহায্য করতেছে। এবং আমরা এই গ্লোবালাইজেশনের যুগে যখন আমরা সব ওপেনিং করছি,
সেই সময় উই শুড ইনভাইট দ্যাম মোর। জি, তারা আমরা যে উন্নয়নের মহাসড়ক সড়কে এখন পদার্পণ করেছি, এই মহাসড়কে যাতে আমাদের উদ্দেশ্য স্বপ্ন চরিতার্থ করতে পারি, আমরা প্রবাসী ছেলে মেয়েদের, আমাদের প্রজন্মদের টেকনোলজি, তাদের ব্রেইন, তাদের নলেজ, এগুলো আরও বেশি ইউজ করা দরকার। আমরা সেখানে ওদের ঠেলে দিচ্ছি। আমার মনে হয় এই ব্যাপারে একটা বিতর্ক হওয়া উচিত এবং সরকার এই ব্যাপারে সজ্ঞান হয়ে প্রবাসীদের মতামত নিয়ে হ্যাঁ ওনারা একটা ন্যাশনাল সিটিজেনশিপ রুল করেন। কারণ বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে এতে মনে হয় অনেকটা একটা নেগেটিভভাবে প্রবাদের উপরে প্রভাব ফেলতে পারে বলে আমার ধারণা। সুতরাং আই থিঙ্ক প্রবাসীরা এই ক্ষেত্রে তারা মেমোরান্ডাম দিতে হবে, তাদের তারা এই সময় সোচ্চার হতে হবে এবং দেশে হয়তো তারা একটা ডেলিগেশন পাঠায় এই উপরে সরকারের কে সরকারের সাথে নেগোশিয়েট করা যেতে পারে। এবারে আমরা আসতে চাই আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ ভাব যেটি শুরু হয়েছে, পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে কেন্দ্র করে, সেখানে এবং এই এই পরিস্থিতির কারণে সার্ক সম্মেলন হচ্ছে না, বাংলাদেশও পার্টিসিপেট করছে না। অনেকেই ধারণা করছেন যদিও ভারতের প্রতি বাংলাদেশের সমর্থনের কারণেই বাংলাদেশ উইথড্র করেছে তাদের অংশগ্রহণটা, যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার বলেছেন যে বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন একটি কারণে বাংলাদেশে সার্ক সম্মেলনে অংশ নিচ্ছে না। আচ্ছা, এটা বলার আগে আমি আগেরটাতে একটু অ্যাড করি। জি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং উনি যুক্তি দিয়ে কিছু বললে উনি সি চেঞ্জেস। আপনার মনে আছে একবার একটা কোথায় এয়ারপোর্ট হবে, পাবলিক বলল ত্রিশালে বললো যে এখানে ঠিক হবে না, প্রধানমন্ত্রী এগ্রি টু ইট। এইটাও যুক্তি দিয়ে যদি বলা হয় মানে অন্ধভাবে না, তাহলে আমার ধারণা শিওর লিসেন টু ইট। আচ্ছা, এখন কারণ শি ওয়ান্টস গুড অফ পিপল, সুতরাং আমার তার ধারণা যে এইটা সম্ভব, তার সাথে আলাপ করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। এখন পাকিস্তানের যেটা, আমার মনে হয় আমরা যুক্তিসঙ্গতভাবে এই সার্কের যাতে সামিটে যাইনি, নট বিকজ ইন্ডিয়া যায়নি সেটা অন্য কথা, আমরা যাইনি। আমাদের দেশে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করি, আমরা বিচার করি এবং আমরা দেশে একটা আইনের শাসনের প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তারপরে এইগুলো আমাদের একটা আভ্যন্তরীণ বিষয়, এর মধ্যে পাকিস্তান দুদিন পরে পরে এক এক ধরনের উগ্র রেজলিউশন, উগ্র কথাবার্তা বলে, তাদের একটা এই যে বেয়াদবির জন্যে আমার মনে হয় বাংলাদেশ সরকার যথার্থ সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের ওখানে আমরা এখন যাব না। এবং সাথে শুধু আমরা না, আফগানিস্তান যাচ্ছে না, আপনার ভুটান যাচ্ছে না, ইন্ডিয়া যাচ্ছে না, এখন তো স্থগিতই হয়ে গেছে। আর দেখেন এগুলো সম্মেলনের মূল উদ্দেশ্য কি, যে এই দেশগুলোর কোঅপারেশন বাড়ানো, সমঝোতা বাড়ানো, অ্যাকোমোডেশন বাড়ানো। দেখেন সার্ক তৈরির পর থেকে এটা খুব ইফেক্টিভ ইনস্টিটিউশন হয় নাই। এই কদিন আগে আপনার আসিয়ান হলো 10টা দেশের, তাদের মধ্যে কত বড় সমঝোতা, দে বিকাম এ সলিড ব্লক। আর আমরা আশা করেছিলাম, প্রত্যাশা ছিল যেহেতু আমাদের ইতিহাস, আমাদের চেহারা, আমাদের কালচার মোটামুটি এক এই 8টা দেশের মধ্যে, সুতরাং আমরা আশা করেছিলাম যে এমনও হবে যে এই দেশগুলোর মধ্যে কোনোদিন কোনো পাসপোর্ট লাগবে না, এক দেশ থেকে আরেক দেশে লোকে গিয়ে কাজকর্ম করতে পারবে। কিন্তু কোনো কিছুই তো আমাদের প্রত্যাশা অর্জন হয়নি। এর দুটো কারণ, একটাই কারণ হচ্ছে গিয়ে এই দুটো দেশের মধ্যে একটা সবসময় বিধ্বংসী, একটা হিংসাত্মক সম্পর্ক। সুতরাং এই এই আমার খুব জোর হয়েছে যে এই অবস্থায় এই সামিটটা হয়ে তার অবজেক্টে অর্জন করতে পারবে না। তাহলে কোন কারণে বাংলাদেশ অংশগ্রহণ করলো না? আমরা করিনি, যুদ্ধ অপরাধীদের বিচারের কারণে, পাকিস্তানের মনোভাবের কারণে, নাকি মানবাবের প্রতিবাদে, নাকি ভারত পাকিস্তানের করছে না? না, আমরা করিনি পাকিস্তানের মনোভাবের জন্যে, পাকিস্তানের একটা অ্যাগ্রেসিভ নেচার সেটার জন্যে। সে তার হিন্টস কিন্তু বাংলাদেশ কখনোই দেয়নি যে আপনারা যদি এইভাবে অব্যাহতভাবে আমাদের আমাদের ইন্টারফেয়ার করতে থাকেন তাহলে আমরা সার্কে কখনো বাংলাদেশ সরকার দিয়েছে, তাদের অ্যাম্বাসেডর বারবার প্রতিবাদ জানানো হয়েছে, প্রতিবাদ জানিয়েছে, সার্কের কোনো ইন্ডিকেশন দেওয়া হয়নি যে সার্কে পার্টিসিপেট করা হবে না, এবং সবসময় বলতেছে তো তোমরা ইউ হ্যাভ টু লিসেন টু, কিন্তু তারা তাদের মতোই করে চলছে এবং সেইভাবে তারা একগ্রহ হয়ে পড়ছে। সুতরাং সার্ক যদি সমঝোতাই না হয় তো হঠাৎ করে ওখানে গিয়েই কী লাভ হবে? সুতরাং আই থিঙ্ক দে হ্যাভ ডান দ্য রাইট থিং, এবং সার্কের ভবিষ্যৎ নিয়েও আমি সন্দেহ করি এই জন্যে যে এইটা দিয়ে খুব একটা উন্নতি কারো হয় নাই। সার্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে, ঝগড়াঝাটিও চলবে, এটির মানে কি?
না, আমরা আমাদের ইস্যু আমরা চালিয়ে যাব। দেখেন পাকিস্তানকে আমরা অনেক ছাড় দিয়েছি। প্রথম তারা একসময় অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে আমাদের সম্পদের তারা বাগবাটুটা করবে, কোনোদিন তারা এই নিয়ে কথা বলে না, আর আমরা যদি বলি চিৎকার দিয়ে ওঠে। হ্যাঁ, সুতরাং তাদের সাথে আমাদের কিন্তু আমরা কিন্তু তাদের সাথে সম্পর্কের জন্য বহু কিছু ছাড় দিয়েছি, কিন্তু তারা দেখেন একেবারে বেয়াদবের মতো উল্টো কাজ করে। শুধু আমার মনে হয় সরকার যেটা করেছে যায়নি, খুব ভালো করেছে। অসংখ্য ধন্যবাদ দর্শক, স্ক্রিনে নিচ্ছি আপনাদের অভিমত আমরা জানতে চাইব যে আসলে বাংলাদেশ যে প্রেক্ষিতে সার্ককে অংশগ্রহণ না করার জন্য বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটি সার্ক অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় কিংবা সার্ক অঞ্চলের কানেকটিভিটি এবং কনফিডেন্স আনতে নিয়ে আনতে কতটুকু সহায়ক হবে। একজন কলার অপেক্ষা করছেন, দেখে গেছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম কলার। কলার সালাম আলাইকুম, কলার আপনার নাম? আমার নাম আজাদ, আমি কেন থেকে করাম। আপনার অভিমত? আমার অভিমত কি তবে আমরা তো খালি অপেক্ষা করলাম এই অত বছর ধরে সিলেট এয়ারপোর্ট নিয়ে। জি, আমি 2007 সালের একটা ঘটনা হয়ে দেখার চেষ্টা ঘটনা হয়েছিল, আমার ফ্যামিলি লগে আছে। জি, তখন নোয়াখালীর কিছু সরি চিটাঙ্গের কিছু প্যাসেঞ্জার দেখাতে আটকা পড়ছে, এরা মিডল ইস্ট থেকে আইসে। দুদিন দেখার পরে তিন দিন তারা মাইল লাগাইছে, কাউন্টার টাঙ্গা বাঙ্গা সবকিছু করে হয়েছে। আজকে রাত্রে 1টার সময় আমরা ফ্লাইট দেওয়া লাগবে। তখন আমরা সিলেটে একজন মানুষ মাঝে কিছু মারছি না ইন্টারফেয়ার করছিল যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাঝে আন্তর্জাতিক প্যাসেঞ্জার হইয়া তারা আইসে, এখন তারা ওই সে ডোমেস্টিক ফ্লাইটের লাগে তারা অপেক্ষা করে 2-3 একটা শর্মের কথা। আপনারা একটা বাস ভাড়া করে তারা এটা দেখতে পারেন যে এটা কোনো অসম্ভব কিছু না, বাংলাদেশের প্রায় ইয়ে থাকে এটা, তারা আমরা দেশে এটা এটা কোনো সময় পরিবর্তন হইতো না। এর লাগে বিচারারে যা কিছু কথা হতে হইলে তারা দৌড়ে 3 জন মানুষের দৌড়িয়ে নিত, বাদে আমরা কিছু মানুষ করলাম তার তো কোনো খারাপ কথা কইছেন, আপনারা আইলে দৌড়িয়ে নিতে কি কাউন্টার বাংলো তারা আপনারা মারপিট করলো তারা আপনারা কিচ্ছু করতে পারলেন না, 70-80 মানুষ হয়ে আপনারা কিচ্ছু করতে পারলেন না, আমারও কিছু গালাগালি হলো। আমরা সিলেটি বলতে তারা খুব একটা বালা টার্গেট করে, আর যদি সিলেট এয়ারপোর্ট যদি হয় তখন তারার বাপ মরি যাব কি ফোলা নম্বর কত হইলো যে আপনার ফোকর হারাইয়া 20-30 পাউন্ড নিল গিয়ে আপনার লেদার খুলি দিল আপনি 10 পাউন্ড দিলাইলিয়া বা নানান ভাবে হয় রাইনি করে আপনারা কিছু পয়সা নেই হোটেল নিয়ে রাখছে নেই, মানে হোটেল রাখছে নিয়ে বাঙ্গা হোটেল নয়া হোটেল বানার জানালা নাই কিচ্ছু নাই, বসায় কামরার হারা রাইত বইয়া কাটাইছি, কিন্তু কেন তো ইয়া পাইছি লেখা 5-star হোটেল নিয়ে রাখছে। এই যে দুর্নীতি, আর আমরা সিলেটের নেতা হল তাল্লাই দিলে এখানে স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা বালা বালা নেতা হল পাইছি, কোন নেতা হল তো কি কাম খুঁজা গেলা, খালি বড় বড় গফও দিলা আর বড় বড় বাসনও দিলা, সিলেটের কিচ্ছু কাম করছেন না, কোনো নেতা বলতে করছেন না, আপনি গেদা হোক সিলেটের বাদে অন্যান্য জেলার গেদা হোক কিরকম ভাবে কিতা হয়েছে। ধন্যবাদ, আপনার খুব আপনার সিলেটের সিলেটের যেসব রাজনীতিবিদ জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন তাদের প্রতি ধন্যবাদ আপনার কলের জন্য এবং আপনার কনসার্নের জন্য। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছেন লাইনে। সালাম আলাইকুম কলার। কলার সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নাম কোত্থেকে ফোন করেছেন কলার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কলার, টেলিভিশনের ভলিউম আপনাকে কমাতে হবে যদি আপনি আমাদের এই অনুষ্ঠান পুরোপুরি উপভোগ করতে চান। কে বলছেন আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফারহান সাহেব। আমরা শুনছি আপনাকে। আপনার নাম এবং কোত্থেকে ফোন করেছেন আপনি? সম্ভবত এই কলারকে আমরা হারিয়ে ফেলেছি। এটি সহজ একটি প্রস্তাব, সহজ একটি নিয়ম, সহজ একটি ধারা যে যখনই আপনারা ফোন করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে ফোন করবেন যাতে করে আমরা আপনার বক্তব্য শুনতে পারি পুরোপুরি। এটি একটি খুবই কমন একটি বিষয় যেটি গত কয়েক বছর ধরে, দশকেরও বেশি সময় ধরে আমরা আমাদের কলারদেরকে রিমাইন্ডার দিচ্ছি। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো ভাই, আমি আছি লাইনে। আপনার নাম এবং আপনি কোত্থেকে ফোন করেছেন? আমার নাম জাবেদ, আমি লুটন থেকে ফোন করছি। জনাব জাবেদ, আপনার অভিমত? আমার অভিমত ভাই, বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অত অবনতি, আমি ওই দেশ থেকে এসি, প্লাস ডাক্তারও অত অবনতি হয়েছে, ওই যে কইলা মানে যে ইন্টারনেট সার্ভিস দিয়া তারা অ্যাওয়ার্ড ফাইলিস হন, এই অ্যাওয়ার্ডের মানে কি তা
দেশে যে ডাক্তারের অত অবনতি, শুক্র শনি কোনো ডাক্তার পাওয়া যায় না, মানুষের মরিবিরা কথা কথা সম্বন্ধে আমি কইতাম সেটা। অসংখ্য ধন্যবাদ, আপনি মেডিকেল বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কি আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার সালাম আলাইকুম, কোত্থেকে ফোন করেছেন, আপনার নাম? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম? আমার নাম আলী। জনাব আলী, আপনি কোত্থেকে ফোন করেছেন? রসডেল থেকে। রসডেল থেকে, আপনার অভিমত? ধন্যবাদ জানাইছি দুর্নীতির কারণে বিভাগ দেশে লাভ নেই, সত্যি কথা হয়েছেন। তো আশা করবো আমরা যে আমরা নেক্সট আপনার নাম কোত্থেকে ফোন করেছেন কলার? আমার নাম শাহাবুদ্দিন। জনাব শাহাবুদ্দিন, কলচেস্টার থেকে, আপনার অভিমত? আমার নাম শাহাবুদ্দিন, আমি কলচেস্টার থেকে করছি ভাই। আমরা শুনলাম আপনারে, আপনার অভিমত হোক আপনি। জি, বলতে চাচ্ছি যে উনি বলছেন যে ওই অনেক দুর্নীতির কারণে বিমানের কর্মকর্তাদের কারণে সিলেটে বিমান ছাড়ছে না। আমি উনাকে অনুরোধ করব যে উনার প্রাইম মিনিস্টারের সাথে অবশ্যই ভালো সম্পর্ক আছে, সরাসরি উনি প্রাইম মিনিস্টারকে বলে যদি ওই সমস্যাটা সমাধান করতে চান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার অভিমতের জন্য। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আপনারাও আপনাদের যদি অভিমত জানাতে চান তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে পারবেন। অনেকেই ফোন করেছেন, একজন কলার বিশেষ কয়েকজন দুজন কলার ইতিমধ্যে ফোন করেছেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে। এই বিষয়টি আসলে এখনকার নতুন কোনো অভিযোগ নয় যে আসলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা, বাংলাদেশের ডাক্তারদের দায়িত্বের প্রতি তাদের কতটুকু মনোযোগ আছে, কতটুকু অবহেলা আছে, এবং বিশেষ করে উইকেন্ডে, শুক্র কিংবা শনিবারে ডাক্তারদের যেন অভাব পড়ে যায় বাংলাদেশে, এটি কেন? দেখেন, আমাদের আমাদের তো দুর্বলতা আছে, আমাদের দেশের লোক ইমার্জেন্সি ছাড়া ডাক্তারের কাছে যায় না। এই কলার দশজন দশটা ক্লিনিকে গেছেন, প্রাইভেট ক্লিনিকে, কোথাও ডাক্তার পান নাই, তার মানে ওনার প্রাইভেট ফিজিশিয়ানও কেউ নাই। এদেশে যেমন আমাদের একটা জিপি, একটা জিপি থাকে, হলে তাকে আমি প্রথম কন্ট্যাক্ট করি, ওনার সেইটাও নাই। এই এইরকমের একটা দেশ, এই ধরনের অবস্থা। তো দশটা ক্লিনিকে গিয়ে একজনও ডাক্তার পেলেন না, আমার কাছে খুব তাজ্জুবই মনে হয়েছে। তবে দেশে ডাক্তারের খুব অভাব, আর অনেক ক্লিনিক, অনেক হাসপাতাল তৈরি হয়েছে, সেই পরিমাণ ডাক্তার তৈরি হয়নি, সেই পরিমাণ নার্স তৈরি হয়নি। আমি দুটো কেস জানি, আমি শাহপরণে এখানে ক্লিনিক একটা বানানো হয়েছে সরকার, কিন্তু সেইখানে আমার যে পরিমাণ ডাক্তার এবং নার্স দরকার আমি পাই না, অনেক দিন ধরে দেন দরবার করছি। সিলেট ওসমানী মেডিকেলে যে পরিমাণ আমার ডাক্তার দরকার, নার্স দরকার, সে নেই। শিশু হাসপাতাল মাত্র আটজন ডাক্তার, 100 বেড, এখন 200 বেড হবে। আমাদের এইটা ডাক্তারের সীমাবদ্ধতা আছে, সেই জন্যে এইগুলো হচ্ছে। আর আরেকটি হচ্ছে আমাদের প্রশাসনিক একটা দুর্বলতা আছে, যারা এগুলো দেখেন সেইটা অনেক ক্ষেত্রে যে ধরনের এমফেসিস থাকা সেইটা সেই ধরনের নাই। আর আমাদের যারা সেবা নিতে যান তারাও কিন্তু খুব ডিসিপ্লিন না। তো এমনও হইতে পারে যখন তিনি গেছেন কোনো কারণে ওরা হরতাল করছে, ডাক্তাররা আসে না, আই ডোন্ট নো। আচ্ছা, উনি আরেকটা ডাক্তার, সো ডাক্তারের কিন্তু আদারওয়াইজ আমাদের কিন্তু ডাক্তারের সেবা অনেক উন্নত হয়েছে। এখন গ্রামে গঞ্জেও ক্লিনিক আছে, উনি বলছেন যে ক্লিনিক করে কী হবে, ক্লিনিক করার ফলেই তো আমাদের মাতৃমৃত্যু, পৃথিবীর মধ্যে 16টা দেশ যেখানে মাতৃমৃত্যু কমছে, আমরা একজন। পৃথিবীর মধ্যে অল্প দেশ যেখানে আমরা ইনফ্যান্ট ডেথ রেট এত কমিয়ে 73% কমিয়ে ফেলেছি। সুতরাং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট, আমাদের ইদানিং কলেরায় কেউ মারা যায় না, আমাদের এইচআইভি এইডি মারা যায় না, আমাদের যক্ষায় এখন মৃতের সংখ্যা খুব কমে গেছে। সুতরাং উনি যেটা বলছেন যে স্বাস্থ্যক্ষেত্রে একেবারে ভরার ডুবি, আই ডোন্ট বাই দিস, আমি এটা ওনার সাথে একমত নই। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু দুর্বলতা আছে,
এবং সেইগুলো যদি আমরা ঠিকমতো তুলে ধরতে পারি উই ক্যান ডু বেটার। আচ্ছা, আরেকটি উনি বলেছেন যে আইন শৃঙ্খলা, হ্যাঁ আইন শৃঙ্খলার কথা বলেছেন। আইন শৃঙ্খলার পকেটস আছে দেশে, ইউনো এত লোক, আমি সবসময় এটার দিকে, আমাদের লোক বেশি হওয়ার সমস্যা একটু বেশি হয় আর আমাদের ইনডিসিপ্লিনের কারণে, আর যে যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব তো অনেকেই পালন করেন না, ইট ইজ অলসো আ ফ্যাক্ট। এবং সেই ব্যাপারে কেমনি যে কী করা যাবে আই ডোন্ট নো। একজন লোকরা নিয়োগ দিলেন, সে নিয়োগ পাওয়ার পরে তার কাজই যায় না, তাছাড়া আপনি ইউ এক্সপেক্ট যে গভর্নমেন্টের লোক হলে হি শুড বি ফায়ার্ড, পিওর অ্যান্ড সিম্পল। ফায়ার হলে পরে ওরা আন্দোলন, দল বেঁধে আন্দোলন করে, এ তো ভয় পায়, এটা কী একটা অন্যায়, কোর্টে গিয়ে সে দিতে আসে, আই ডোন্ট নো এইগুলো কীভাবে সলিউশন হবে, কিংবা একদিনে তো সম্ভবই না, যত কত তাড়াতাড়ি হবে আমি জানি না। ধন্যবাদ আপনাকে। অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবুল মুহিত বলেছেন যে ভবিষ্যতে সিলেট এক থেকে কে এমপি ক্যান্ডিডেট হতে পারেন আওয়ামী লীগের পক্ষ থেকে, তিনি একটি ইন্ডিকেট দিয়েছেন, এবং এই ইন্ডিকেশনের ফলে সিলেটে অন্যান্য যারা প্রত্যাশী ছিলেন, বিশেষ করে জনাব বদরুদ্দিন আহমেদ কামরান কিংবা মিসবাহউদ্দিন আহমেদ সিরাজ সহ যারা অনেকেই প্রত্যাশা করছিলেন, তাদের অনেকেই হয়তো হৃদয় ভেঙে গিয়েছে। শুনেন, রাজনীতি খুব কঠিন জটিল জিনিস, আর আমাকে অর্থমন্ত্রী চাইলেই যে আমি ক্যান্ডিডেট হতে পারবো আই ডোন্ট নো, সেটা দল নির্ধারণ করবে, আর তার উপরে আছে একটা প্রেসিডিয়াম আছে তারা নির্ধারণ করবে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বড় ভয়েস আছে তারা আমি এই ব্যাপারে কিছুই জানি না। তবে আমি যে কাজ করছি, আমি সিলেটের কিছু কাজে সম্পৃক্ত হয়েছি, এই যে চার লেন ওয়াইডেনিং, সিলেট ঢাকা চার লেন করা, সিলেট ঢাকার রেলওয়েটা উন্নত করা, আপনার বিভিন্ন এই বাদাঘাটের বাইপাসটা করা, আপনার চৌকিদিঘির থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফোর লেন করার একটা শখ আছে আমার, আমি একটা সিলেটে একটা কী করতে চাই, চৌকিদিঘি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফোর লেন উইথ, এখন বাতিটা থি নাই, বাতিও থাকতে চাই। তারপরে আমি একটা রিং রোড করতে চাই, কারণ আগামীতে অনেক বড় হবে, আমি অনেকগুলো ফায়ার স্টেশন, একটা মাত্র ফায়ার স্টেশন আসা, আমি চার পাঁচটা করতে চাই, এ ধরনের আমার কিছু ড্রেজিং করতে চাই। আমি একটা কাজ মোটামুটি এটা হয়েছে, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বোলাগঞ্জ পর্যন্ত রাস্তা, যেখান দিয়ে লাইমস্টোন আসে রাস্তাটা একটা সাগরের মতো এখন, সেইটা মোটামুটি কাজ শুরু হয়েছে, ৪৪১ কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ কীভাবে কতদূর হবে সেইটা জানি না। আমি লোকাল লোকজনরে বলছি, আপনারা কন্টিনিউয়াসলি কাজ ঠিক মতো হচ্ছে কি না এটা খেয়াল রাখবেন, আর যদি কাজ ঠিক না হয় ইউ নো ইউ রিপোর্ট ইট অ্যান্ড টেক অ্যাকশন। কারণ এত টাকা দেওয়া হবে, 31 কিলোমিটার রাস্তা, 441 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কাজ যদি ভালো না হয় এক বছর পরে নষ্ট হয়ে যায়, আপনি ওগুলো ঘুরে পিঠা দিবেন। আর এখন প্রশ্ন হচ্ছে, তার মানে কি এই ইন্ডিকেশনের মাধ্যমে কি সিলেটবাসী এটি নিশ্চিত হয়ে গেল যে আপনি সিলেট একটা ক্যান্ডিডেট হচ্ছেন? শুনেন, সবাই ইচ্ছে প্রকাশ করতে পারেন, আপনার কি ইচ্ছে আছে কিনা? আমাদের দেশে যেটা হলো, যেটা আমেরিকার খবর বলি, যে ইচ্ছা যিনি প্রকাশ করেন তাই প্রাইমারিতে ক্যান্ডিডেট হন, তখন যাকে লোকেরা ভোট দেয় সেই দলের তিনি আপনার ইচ্ছা আছে কিনা হন। আমাদের দেশে সেই অবস্থা নাই। আপনার ইচ্ছে আছে কিনা? এসি আমি বহুদিন বিদেশে ছিলাম, আমি মনে করি যে আমাদের সিলেটে, একজন বলেছেন যে সিলেটের অনেক দিনও কোনো কাজ হয় নাই, এবং আমি ওনার সাথে অনেকটুকু আই এগ্রি উইথ দেম। আপনার একসময় সিলেট ওয়াজ মাচ বেটার অফ প্লেস, শিক্ষিতের হার ছিল অনেক বেশি, বিভিন্ন কাজে কর্মে সিলেটিরা থাকতো, এবং সিলেটের লোকেরা অনেক টাকা পয়সা, সিলেটে যত সেভিং হয় তার 13% আপনার লোকালি ডিস্ট্রিবিউট হয় না, জাস্ট ইমাজিন করতে কি গ্যাস সিলেক্ট করে, অধিকাংশ গ্যাস সারা নেশনে চলে যায়, লোকাল লোক গ্যাস পায় না, একাধিক সমস্যা। যেটা আমার, আমি সিলেটের লোকের যদি কিছু কাজ করতে পারি আমার দেশের জন্য, সেটা সরকার যদি আমাকে এটার জন্য মনোনয়ন দেন, মনে করেন আমি যোগ্য, না চাইলে সরকার কিভাবে দিবে? তাহলে আমার তো তাতে আপত্তি থাকবে না। আপনি নিজেই বলেছেন যে আপনি ইচ্ছা তো প্রকাশ করতে হবে, আপনি কি, আপনার ইচ্ছা আছে কিনা, আপনি হবেন কিনা,
আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ তো বিভিন্নভাবে করা যায়, কিন্তু আপনি সিলেট একের সংসদ সদস্য প্রার্থী হয়ে সেটি করতে চান কিনা? সেটা আপনার সরকার আমাদের দলের উপর নির্ভর করবে, নেতৃস্থানীয় লোকের উপর নির্ভর করে, এটা আমার সক্ষমতা হবে না। তার মানে আপনি চাচ্ছেন যে উপর থেকে চাপিয়ে দেয়া হোক? তারা তারা যদি ঠিক করেন দ্যাট ইজ ডিফারেন্ট। মানে উপর থেকে চাপিয়ে দিলে আপনি এইভাবে হয়? সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, উপর থেকে চাপিয়ে দিলে কি আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি আপনি নিজে থেকে ইচ্ছা প্রকাশ করবেন? সম্প্রতিকালে আমি সিলেটে অনেক আনাগোনা করি, বেসিক্যালি আই ওয়ান্ট টু নো তাদের সমস্যাটা কি, তাদের প্রবলেমটা কি, এবং প্রবলেমের জটিলতা কোথায় কোথায় আটকে যাচ্ছে, এগুলো আমি আই এম ট্রাইং টু লার্ন। কারণ আমি অনেক যেটি সাধারণত একজন রাজনীতিবিদ করে থাকেন, আমি চেষ্টা করছি জানতে, এবং যেটি সাধারণত ইলেকশনের দুই কিংবা আড়াই বছর আগে একজন রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়ার ইচ্ছা পরায়ণ ব্যক্তি করে থাকেন, আপনি কি সেই ধরনের একজন? তাছাড়া আমার ভূমি জন্মভূমি হচ্ছে সিলেট, সুতরাং সিলেটের যে কোনোভাবে আমি যদি কিছু কাজ করতে পারি আই শ্যাল ফিল গ্র্যাটিফাইড, বেসিক্যালি দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু সিলেটে যদি কিছু করতে পারি, হ্যাঁ সম্প্রতিকালে যেহেতু আমি অনেক লোকজনকে চিনি সরকারের উচ্চ পর্যায়ে, তো তা আমার মাধ্যমে যদি কোনো লোকের উপকার হয়, মানে ব্যক্তি বিশেষ না সামষ্টিক, আই শ্যাল বি হ্যাপি অ্যান্ড আই থিঙ্ক ইট উড বি গুড থিং ফর মি। আপনার কি কোনো সংকোচ আছে যে আপনি সিলেট একের ক্যান্ডিডেট হবেন? সেটি সরকারের উপর নির্ভর করে, সরকার দলের উপর নির্ভর করে, আমি সরকার না দলের উপর নির্ভর করে, নেতা নেত্রীদের উপর নির্ভর করবে। আপনি কি চাচ্ছেন যে সেটি উপর থেকে চাপিয়ে দেওয়া হোক? তারা যদি আমাকে চান তাহলে আমি সেটা যদি অবস্থার প্রেক্ষিতে বুঝতে পারি যে করা ভালো তো করবো, আর নতুবা ইট ইজ অল আপ টু দ্যাম। আমাদের অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে উনি করবেন না, উনি আমার দিকে ইঙ্গিত দিয়েছেন, বাট ওনার একার কথা, একার কথা তো কিছু হবে না, দল হ্যাজ টু ডিসাইড, দল হ্যাজ টু ফিল যে এই লোকটাকে নিলে তাদের কাজে লাগবে কি না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি, আমি আপনার প্রশ্ন টের পেয়েছি, কিন্তু সেইখানে আমার ইচ্ছা অনিচ্ছা অনেকটা সময় গৌণ। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে দল কী চায়, নেতা কী চায়, তার উপর নির্ভর করে। নেতা তো আপনি, আমি নেতা না, নেতা হচ্ছে নেত্রী হচ্ছে দেশের শেখ হাসিনা। শেখ হাসিনা চাইলে কি আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন? শেখ হাসিনা আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন এবং থ্যাংকস গড যে আমি দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। শেখ হাসিনা চাইলে যদি আমাকে নতুন দায়িত্ব দেন কিছু, আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট ফর দ্য গুড অফ দ্য ম্যান। আপনি কি অ্যাকসেপ্ট করবেন সেটা? দেশের মানুষের উপকারের জন্য যদি কোনো আমাকে দায়িত্ব দেন, সিলেট একের, আই উইল ডেফিনেটলি ট্রাই টু, সিলেট একের ক্যান্ডিডেট যদি আপনাকে প্রস্তাব দেয়া হয়, যদি আমাকে যদি দায়িত্ব প্রস্তাব দেন সেটা আমি গ্রহণ করার নিশ্চয়ই চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। অবশেষে আপনি সিলেট একের ক্যান্ডিডেট হবেন কিংবা ইচ্ছা আছে, অথবা দায়িত্ব দেয়া হলে সেটি অ্যাকসেপ্ট করবেন, অন্তত এতটুকু আপনি নিশ্চয়তা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান। আমরা আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব একে আব্দুল মোমেন, আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম সময় আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। 30 সেকেন্ড সময়, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দেশের অনেক দুর্বলতা আছে, তবে দেশ এগিয়ে যাচ্ছে, দেশও একটা এখন একটা উন্নয়নের জোয়ার আসছে, মানুষের মধ্যে একটা অনুপ্রেরণা এসেছে। একসময় মানুষ মনে করতো যে দেশটা গেল রসাতলে গেল, এখন মানুষ মনে করে দেশ উন্নতির দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, কিন্তু খালি যাচ্ছে সেটা বলে না, এইটাকে আরও ত্বরান্বিত কীভাবে করা যায়, সেই জন্যে যারা আছেন প্রবাসে দেশে তাদেরও বুদ্ধি, তাদেরও প্রস্তাবগুলো, কোথাও যদি দুর্বলতা দেখেন, এই যে সিটিজেনশিপ রুল যেটা হচ্ছে, আপনারা সোচ্চার হন, আলাপ করেন, কারণ দেশটা তো আপনার আমার সবার, ডাজ নট ম্যাটার কোন দলের আপনি, সব দলের লোকের দেশ, সব দলের লোক যদি মনে করেন যে এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ, ইউ শুড টেল ইট। আপনারা যদি না বলেন, আপনারা যদি সক্রিয়ভাবে উদ্যোগ না দেন, পার্টিসিপেট না করেন, তাহলে সরকারও বুঝবে না, দেশ নেত্রীও বুঝবে না, সেইগুলোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক আগামী অভিমত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।